अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহাদেবটা আমার টিমে অনেক দিন ধরে আছে। এবার শ্রীকৃষ্ণ তুমিও যদি চলে আসো তাহলে কত মজা হবে, তাই না? তুমি তো সব কিছু জানো বলো প্রভু। ওই চুরির মালিককে খুঁজে বের করতে আমাকে সাহায্য করো না। প্রার্থনা স্বীকার করলাম, তুমি যা চাইবে তাই পাবে। শ্রীকৃষ্ণ, বাবলি ম্যাডাম এসো না। আরে মা বৌদি, তুমি আমার পুতুলটাকে কি সুন্দর করে সাজিয়েছ। এই দেখো, এই কৃষ্ণ পুতুলটা না রিমোট দিয়ে চলে। তুমি যা চাইবে সব কিছু পাবে। থ্যাঙ্ক ইউ বাবলি ম্যাডাম, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। বৌদি, তুমি ওই চুরি পড়া মহিলাকে ঠিক খুঁজে পাবে আর আমার থেকে টিকটিকি দূরে থাকবে। রম্ভা, রম্ভা কি হলো তোমার? পাগল হয়ে গেছো নাকি, কি বলছো? কারণ কারণ আমি আমি তোমার জিনিস নিয়েছিলাম, তাই তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ। আরে রম্ভা, এরকম আজে বাজে অপবাদ দিও না তুমি। দিদি কেন করতে যাবে? চুপ করো সব সময় দিদি দিদি। যদি আমার কিছু হয়ে যায় না তাহলে আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমাকে হুমকি দেওয়ার কথা ভেবো না রম্ভা, বুঝলে? তুমি শান্ত থাকো, ঠিক করছি। দিদি, কিছু হচ্ছে না কেন? জাদু হচ্ছে না কেন? হ্যাঁ, আমার জাদু কাজ করছে না কেন? এবার দেখ ডাইনি, তোর আমি কি অবস্থা করি। রম্ভা, এবার যতক্ষণ না আমি ঠিক হচ্ছি আমার প্রিয় দিদি বিপদ কিন্তু তোমাকেও ছাড়বে না। এই চুরি দুটো শঙ্কর আর পারোর সঙ্গে গোটা বাড়ির সবাই দেখবে, দেখে নিও। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি রম্ভা? আমি তোমাকে ঠিক করার চেষ্টা করছি। আমি আবার চেষ্টা করছি রম্ভা, আমি কিচ্ছু করিনি বুঝলে তুমি। দিদি, এটা কি হচ্ছে? দিদি, বিপদ আমাদের দুজনের উপরই এসেছে,
আর আমি একা মরবো না, বুঝতে পেরেছো? এবার এবার এই পর্দাটা কৃষ্ণ জন্মের পরেই খুলবে। মা, এবারে সাজানোটা কি ভালো হয়েছে দেখো, আমাদের প্রাসাদটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ পিসিমণি, আমিও তো সাজিয়েছি, বলো সবাইকে। সত্যি সত্যি তোমাদের পরিশ্রম সফল হয়েছে। এবার দেখো কৃষ্ণের জন্মের খুশিতে সবাই নাচবে গাইবে, যেই বারোটা বাজবে পর্দা খুলবে আর আরতি হবে। মা, আয় শঙ্কর বস, বস না। আরে দাদু ভাই, আমাদের পরিবারের ছোট্ট তো তুই, একমাত্র তুই তো এই পরিবারের কৃষ্ণ। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগনসদৃশম মেঘভরণম শুভান্তম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগিনীর্ধ্যানাথম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। ওখানে কেন দাঁড়িয়ে আছে? মোহিনী, আরে তুমি কি তৈরি হয়েছ? মোহিনী, তোমার কি সাজগোজ হয়েছে? দুর্জন। আচ্ছা আমি কি ভিতরে আসতে পারি? তুমি ওকে দেখো, আমি এই পুরোটাকে দেখছি। ঠিক আছে, আমি আসছি ভিতরে। আরে মোহিনী, তুমি এখানে? আমি তো বাইরেই ছিলাম। আচ্ছা, আমার কেন মনে হলো যে তুমি? আচ্ছা চলো তাহলে এবার যাওয়া যাক, সবাই অপেক্ষায় রয়েছে। চলো চলো এসো। রম্ভা দিদি, দিদি কিছু একটা করবে, তুমি শান্ত।
দিদি যদি আমাকে তাড়াতাড়ি ঠিক না করে না তাহলে আমি কিন্তু সবার সামনে চলে যাব বুঝেছো দেখো দিদি চেষ্টা তো করছে তাই না আগে আটকানোর কথা ভেবো না তুমি না রম্ভা দাঁড়াও তুমি আমাকে আটকানোর চেষ্টা করবে না তুমি ছাড়ো মনমোহন আরে রম্ভা ছাড়ো মন না বললাম তো আমি নিচে যাবো মনমোহন চলে যাও এখান থেকে সরে যাও তুমি ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।